কুরআন শরীফ বলা যাবে কি কুরআন শরীফ আসলে দেখুন কোরআনে করিমকে আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন কোরআনে মাজিদ বলেছেন হ্যাঁ কোরআন এবং যেহেতু যেটা বলা হয়নি সেটাকে বাড়াবাড়ি করে আমরা শরীফ না বলি হ্যাঁ আমাদের দেশে পাকভারতাদের শরীফ বলতে কিন্তু সম্মানিত বোঝায় সে অর্থে কিন্তু বলা যাবে এরকম না যায় আমরা বলছি না কিন্তু উত্তম হচ্ছে কোরআনে করিম বলা কোরআনে মাজিদ বলা কিন্তু কোরআন শরীফ বললে গুণা হবে না কিন্তু ওইটা আসলে আমাদের সলফে সালিন থেকে সাব্যস্ত হয়নি এবং যেটা আমরা সর্ভে সালিন অনুসরণ করি যারা আমরা কিন্তু নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলি না এবং এমন শব্দ বলি না যার ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে দেখুন এদেশে কত শরীফ যে আছে তার হিসাব নাই মানুষ নিজের নামের তারপরও শরীফ লাগায় এবং কথা কথায় অমুক জায়গারকে শরীফ বানাচ্ছে অমুক জায়গায় শরীফ বানাচ্ছে সেখানে কোরআন শরীফের সাথে লাগিয়ে দেওয়া অর্থাৎ আপনি তাদেরকে মর্যাদা ঠিক মর্যাদা দিতে পারেননি কোরআনে করিম যেহেতু আল্লাহতালা বলেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম যেহেতু কোরআন করিম বলেছেন কোরআন মজিদ বলেছেন আল্লাহ তালা সেহেতু আমরা এর মধ্যে সীমাব থাকতে চেষ্টা করি যদি কেউ কোরআন শরীফ বলে গুণা হবে না কিন্তু এটাকে অ্যাভয়েড করা ভালো হবে